শিরাতে মূলত রক্তটা পায়ের তলা থেকে উপরে কোমর হয়ে আমাদের হৃৎপিণ্ডে যায়, সেখান থেকে রক্ত সঞ্চালন হয়। সমস্যাটা থাকে কি, কোমরের কাছে একটা ভালভ বা দরজা থাকে, সেটাই এই একমুখী রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা একই পজিশনে অনেকক্ষণ বসে কাজ করা বা কিছুটা বংশগত কারণে, এইসব কারণে সেই ভালভটা বা দরজাটা ঠিকভাবে কাজ করে না, খারাপ হয়ে যায়। তো যখন সেটা কাজ করে না, খারাপ হয়ে যায়, তখন সেই গতিপ্রবাহটা উল্টো দিকে ঘুরে যায়, রক্তটা ওপর উঠে আবার সেই পথে ফেরত চলে আসে, এসে পায়ে জমে থাকে। এই যে জমে থাকা, তার জন্য শিরাটা ফুলে যাচ্ছে আর সেটাই ভেরিকোস ভেইন তৈরি করছে, এবং তার সমস্ত যে ক্লিনিক্যাল সিমটমগুলো সেগুলো আস্তে আস্তে সেখান থেকে ডেভেলপ হয়। আচ্ছা, তার মানে এটা একদম এই যে একমুখী ভালভটা থাকে, সেই ভালভের ত্রুটির জন্য এই ঘটনাটা ঘটছে।